আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া পড়ব সেটা হচ্ছে ফিডেল ক্রাফ্ট বিক্রিয়া তো ফিডল ক্রাফ্ট অ্যালকাইলেশন এবং ফিডেল ক্রাফ্ট অ্যাসাইলেশন এই দুইটা বিক্রিয়া আমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট দুইটা টপিক তো ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বলতে আমরা কী বুঝি যদি অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড এই প্রভাবকের উপস্থিতিতে বেঞ্জিন বলয়ের হাইড্রোজেন পরমাণুকে কোনো একটা মিথাইল ক্লোরাইড যদি মিথাইলমূলক দ্বারা প্রতিস্থাপিত করে টলিন প্রস্তুত করা হয় তাহলে সে বিক্রিয়া হচ্ছে ফিডল ক্রাফ্ট অ্যালকাইলেশন এবং এই মূলকটা আসবে হচ্ছে মিথাইল হ্যালাইড যোগ থেকে বা কোনো একটা অ্যালকাইল হ্যালাইড যোগ থেকে তো সহজ কথায় কোনো একটা অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেঞ্জিন বলয়ের হাইড্রোজেনকে অ্যালকাইল হ্যালাইডের মূলক দ্বারা প্রতিস্থাপিত করে অ্যালকাইল বেনজিন প্রস্তুত করা হয় যে বিক্রিয়ার মাধ্যমে তাকেই বলা হচ্ছে ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন বিক্রিয়া তো এখানে যে অন্যান্য অ্যালুমিনিয়াম ক্লোরাইড প্রভাবক ব্যবহার করা হচ্ছে এটা মূলত নিউক্লিও ফাইলের বাহক হিসেবে কাজ করে এবং এখানে মিথাইল ক্লোরাইড যে এ বিক্রিয়কটা আছে মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে যে নিউক্লিও এবং ইলেকট্রোফাইল তৈরি হবে সেখান থেকে ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে বেঞ্জিন বলয়কে এবং এর মাধ্যমেই হচ্ছে মূলত আমাদের অ্যালকাইল বেঞ্জিন বা আমরা যদি মিথাইল কোড়ার যোগ নেই তাহলে হবে টলোইন প্রস্তুত তো আমরা প্রথমে বিক্রিয়াটা দেখে নিই তো এই বিক্রিয়াতে আমরা দেখতে পাচ্ছি এখনও বেঞ্জিন এবং এখনও মিথাইল ক্লোরাইড বিক্রিয়া করছে বিক্রিয়ায় প্রভাবক হিসেবে কাজ করছে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড বিক্রিয়া শেষে আমরা দেখছি এই মিথাইল ক্লোরাইডের যে মূলকটা সেটা হচ্ছে বেঞ্জিন বলয়ের হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করে সেই হাইড্রোজেনের জায়গায় বসে তৈরি করছে টলোইন এবং প্রতিস্থাপিত হাইড্রোজেন ক্লোরিনের সাথে মিলে তৈরি করছে হাইড্রোজেন ক্লোরাইড এখন এই বিক্রিয়াটা কিভাবে সম্পন্ন হয় অর্থাৎ বিক্রিয়ার কৌশলটা কি সেটা আমরা দেখব প্রথমত এই মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইড এরা পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে তৈরি করবে আমাদের বিক্রিয়ার কাঙ্ক্ষিত ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল তো এখান থেকে এই মূলকটা আলাদা হয়ে তৈরি করবে মিথাইল কার্বোনিয়াম আয়ন এবং এই ক্লোরিনটা অ্যালুমিনিয়াম ক্লোরাইড অনুসারে যুক্ত হয়ে তৈরি করবে একটি অ্যানায়ন তো এই অ্যানায়নটা কাজ করবে নিউক্লিও ফাইল হিসেবে এবং পজিটিভ এই মিথাইল কার্বোনিয়াম আয়নটা কাজ করবে হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে তো বিক্রিয়াটা যেহেতু একটা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া তাহলে এই ইলেকট্রোফাইলটা আক্রমণ করবে হচ্ছে বেঞ্জিন বলয়ের পা ইলেকট্রনকে তাহলে বেঞ্জিন বলয়টা আক্রমণ করা হলো ইলেকট্রোফাইল দ্বারা আক্রমণ করার কারণে এই বেঞ্জিন বলয়টা তৈরি করবে একটা সিগমা কমপ্লেক্স এই কমপ্লেক্সে একই সাথে হাইড্রোজেন এবং মিথাইল আয়নটা যুক্ত থাকবে তো আমরা জানি যে একটা সিগমা কমপ্লেক্স যেহেতু অস্থিতিশীল অবস্থায় থাকে তাই এই অস্থিতিশীল অবস্থা থেকে স্থিতিশীল অবস্থায় পৌঁছানোর জন্য দ্রুত এই হাইড্রোজেন আয়নটাকে গ্রহণ করবে হচ্ছে এই নিউক্লিও ফাইল তো নিউক্লিও ফাইলটা গ্রহণ করবে হাইড্রোজেন আয়নকে গ্রহণ করে এটা পরিণত হবে হাইড্রোক্লোরিক হাইড্রোজেন ক্লোরাইড অনু এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডে তার সাথে আমরা পেয়ে যাব মিথাইল বেঞ্জিন বা চলোইন তো বিক্রিয়া উৎপন্ন অ্যালুমিনিয়াম ক্লোরাইড পুনরায় ব্যবহৃত হবে প্রভাবক হিসেবে এবং আমরা জানি প্রভাবকের বৈশিষ্ট্যই হচ্ছে এটা বিক্রিয়ায় শুধুমাত্র বিক্রিয়া সংগঠনে সাহায্য করবে কিন্তু বিক্রিয়া শেষে আবার অপরিবর্তিত থাকবে তো এখানে অ্যালুমিনিয়াম ক্লোরাইডটা আবার উৎপন্ন হয়ে আগের অবস্থায় ফিরে যায় তাহলে আমরা দেখতে পেলাম যে বিক্রিয়াটা একটা ইলেকট্রোফিনিক প্রতিস্থাপন বিক্রিয়া এবং এই কারণে এই বিক্রিয়ায় প্রথমত ইলেকট্রোফাইলকে উৎপন্ন হওয়া লাগবে তো ইলেকট্রোফাইল উৎপন্ন হয় মিথাইল ক্লোরাইড এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের পারস্পরিক বিক্রিয়ার মাধ্যমে ইলেকট্রোফাইলটা হচ্ছে মিথাইল কার্বোনিয়াম আয়ন এবং সাথে একটা নিউক্লিওফাইল হিসেবে তৈরি হয় একটা অ্যানায়ন এখন এই ইলেকট্রোফাইলটা আক্রমণ করছে বেঞ্জিন বলয়কে বেঞ্জিন বলয়ের পা ইলেকট্রন দ্বারা আকর্ষিত হয়ে একটা বেঞ্জিন বলয়ের সাথে যুক্ত হয়ে তৈরি করছে একটা সিগমা কমপ্লেক্স পরবর্তীতে এই সিগমা কমপ্লেক্স থেকে প্রোটনটা সরে যায় প্রোটনটাকে গ্রহণ করে নিউক্লিওফাইল এবং প্রোটন গ্রহণ করে সেটা পরিণত হয় অ্যালুমিনিয়াম ক্লোয়াইডোনো এবং হাইড্রোজেন ক্লোয়াইডোনোতে তার সাথে আমরা যেহেতু সিগমা কমপ্লেক্স থেকে হাইড্রোজেন সরে যাওয়ার কারণে এটা একটা সুস্থিত অবস্থায় চলে আসে এবং এটা পরিণত হয় টলোইনে তো এ ছিল আজকে আমাদের ফিডের ক্রাফ ক্যালকুলেশন বিক্রিয়া সম্পর্কে আলোচনা আশা করি সবাই বুঝতে পেরেছ সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য